সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দিব বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান জেলা কমিটিগুলোতে পরিবর্তন আনা হবে ভেঙে দেওয়া হবে যুবদল ছাত্র দলের কমিটি দলে ফেরানো হবে বহিষ্কৃতদের এরপর জানাব বিএনপির সাত আইনজীবীর শুনানি দুই মাস পেছলো। এদিকে চোদ্দ মাস পর ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইশ উনআশি সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে দু সালের বিশে ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণার চোদ্দ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ জানাব পিতাসহ একই পরিবারের বারো সদস্যকে গুলি করে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দিব রমজানে ফিলিস্তিনিদের আল আকশায় প্রবেশ নিষেধাজ্ঞার পরিকল্পনা ইসরায়েলের পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনিদের আল আকশা মসজিদে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরায়েল সমদা ইকোনমিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হচ্ছে এবছরে রমজানে ফিলিস্তিনিদের আল আকশা মসজিদ পরিদর্শন নিষিদ্ধ করার প্রস্তাব করার পর ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন মন্টি ইতামার বেন গভীর প্রস্তাব করেন সত্তর বছরের কম বয়সী যে কোনো ফিলিস্তিনিকে নিরাপত্তার কারণ দেখে আল আকসা মসজিদে অনুমতি দেয়া উচিত নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আর সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি এই কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেন একুশে ফেব্রুয়ারি ভোর ছয়টায় নয়াপল্টন স্তদলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনিমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে একুশে ফেব্রুয়ারি সকাল কালো ব্যাস সহকারে প্রভাত

তো সম্মেলনে ফিরতে সুযোগ নেতা দের আদেশ প্রত্যাহার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পত্তি সময় দলের শীর্ষ পচায় সিরিজ বৈঠকে সব বিষয় সুনির্দিষ্ট আলোচনা হয়েছে বলে জানা গেছে দলের দায়িত্বশীল নেতারা বলছেন বলেন ডাকে সারা দিয়ে 7 জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে সরকার পরিবর্তনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে হতাশার কোন সুযোগ নেই নতুন করে ফের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে এ কারণে দলকে নতুন করে নেতৃত্বে গ্রহণ করা হয়েছে। মাঠে নেতারা দল একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে এই উদ্যোগ তখনই হবে যখন যোগ্য এবং ত্যাগীদের নেতৃত্বে আনা হবে আর যদি পকেট কমিটি গঠন করা হয় তাহলে তার সুফল দল কখনোই পাবে না বিএনপি এক বছরের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত লক্ষ্য পৌঁছতে পারেনি দলটি প্রত্যাশিত হারে নেতাকর্মীরা ঢাকার থেকে প্রথম বড় ধাক্কা খায় দলটি পরে হরতাল অবরোধের কর্মসূচিতে সেটা প্রকাশ্যে চলে আসে আন্দোলনের অংশ হিসেবে গত আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সাথে সংঘর্ষের পর হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে নামে দলটি কিন্তু পুলিশের সাথে সংঘর্ষে জেরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ শীর্ষ এবং গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয় দলটির দাবি আঠাশে অক্টোবরের পর থেকে তাদের ছাব্বিশ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় গ্রেপ্তার এড়াতে বাকি নেতারা আত্মগোপনে চলে যান ঘুরে ফিরে অল্প কিছু নেতা হরতাল অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল করেছে এ চিত্র রাজধানী ঢাকা থেকে দলের তৃণমূল পর্যন্ত সর্বত্র হাইকমান্ডের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নেতাকর্মীরা প্রত্যাশিত হারে মাঠে নামেনি এর মধ্য দিয়ে সাংগঠনিক দুর্বলতার বিষয়টি সামনে চলে আসে যা হাইকমান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আন্দোলনের অংশ হিসেবে জনগণকে শান্তিপূর্ণের আহ্বান জানায় বিএনপি এমন পরিস্থিতিতে বিএনপির আন্দোলন এবং বর্জনের মধ্যেই গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির দাবি তাদের আহ্বানে সাড়া দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট বর্জন করেছে এর মধ্য দিয়ে সরকার নৈতিক পরাজয় ঘটেছে এবং তাদের নৈতিক বিজয় হয়েছে তবে রাজপথের কর্মসূচিতে সরকার পতন না হয়। নির্বাচনের পরই আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন শুরু করে বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে এই নির্বাচনী পর্যালোচনা শেষ করেছে দলটি বিএনপি সাত আইনজীবীর শুনানি দুই মাস পেছিল বিএনপির শীর্ষ সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালতে অবমাননার আবেদনের শুনানি দুই মাস পিছিয়ে আগামী বাইশে এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয় আদালতে বিনপি সাত আইনজীবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেছেন আবেদনকারীরাও এ সময় চেয়েছে আমরা আবেদন করেছি ঈদের পর শুনানি দিন ধার্য করার জন্য পরে আদালত শুনানির জন্য বাইশে এপ্রিল দিন ধার্য করেছে এর আগে গত বাইশে ফেব্রুয়ারি আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপি শীর্ষ সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি দিন পিছিয়ে আজকে দিন ধার্য করেছিল আপিল বিভাগ এর আগে গত উনত্রিশে জানুয়ারি আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল ও সমাবেশ করার ঘটনায় বিএনপির শীর্ষ সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য বারোই ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল গত পনেরোই জানুয়ারি আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল ও সমাবেশ করার ঘটনায় তলবে আপিল বিভাগে হাজির হয়েছিলেন বিএনপির শীর্ষ সাত আইনজীবী নেতা তারা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাইমান আসরিন মুনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুবুর রহমান খান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল একই পরিবারের বারো সদস্যকে গুলি করে হত্যা পারিবারিক অশান্তি জেরে এমনটি ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে গতকাল প্রতিবেদনে বলা হচ্ছে পুলিশের গুলিতে অভিযুক্ত ওই যুবকও নিহত হয়েছে তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ কের ফারিয়াব গ্রামে এ দুর্ঘটনা ঘটে প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হামলাকারীর পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল শনিবার বিষয়টি চরম পর্যায়ে পৌঁছলে ওই যুবক এই নৃশংস ঘটনাটি ঘটিয়ে ফেলেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বাড়ির বাইরে থেকে হঠাৎ করে ঢুকে পরিবারের লোকদের উপর হামলা চালান তিনি কেউ কিছু বুঝে ওঠার আগেই তার গুলিতে বাবা ভাই সহ পরিবারের বারো সদস্য ঘটনাস্থলে নিহত হয় পুলিশের দাবি খবর পেয়ে দ্রুত তারা ঘটনা ঘটনাস্থলে যান তারা পৌঁছানোর পর অস্ত্র হাতে ছিলেন ওই যুবক পুলিশ তাকে নিরস্ত্র হতে অনুরোধ করা সত্ত্বেও তিনি পাল্টা পুলিশের দিকে গুলি ছুটতে শুরু করেন এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন ওই যুবক পুলিশ জানিয়েছে ওই যুবক নিজেই অ্যাসল্ট রাইফেল দিয়ে পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেছে এই ঘটনায় স্থানীয়দের মধ্য গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানে এ ধরনের বন্দুকামরা বিরল ঘটনা এর আগে দু সালে এক ব্যক্তি চাকরি হারিয়ে অফিসের মধ্যে গুলি চালিয়ে তিনজনকে হত্যা এবং পরে নিজে আত্মহত্যা করে এছাড়াও দু সালে এক যুবকের বিরুদ্ধে দশজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল